উদয়পুর গোমতী জেলা হাসপাতালে সদ্যজাত শিশুর মৃত্যু ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যায় উদয়পুর আরকেপুর থানার পুলিশ। পরিবারের অভিযোগ, কর্তব্যরত স্পেশাল নার্সের গাফিলতিতেই এই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনায় স্পেশাল নার্সের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পরিবার। উদয়পুর ফোটামাটি বাসিন্দা সহদেব শীল জানান, গত 28 সেপ্টেম্বর তার স্ত্রী সুস্মিতা রায় শীলকে হাসপাতালে ভর্তি করেন। গত 30 সেপ্টেম্বর হয় সিজার। এরপর শিশু ও মাকে রাখা হয় ওয়ার্ডে, শিশু ও মায়ের জন্য রাখা হয় স্পেশাল নার্স। শনিবার পর্যন্ত চিকিৎসক এসে শিশু ও মাকে দেখে যান, সেই সময় পর্যন্ত ভালো ছিল শিশু ও মা। পরিবারের রবিবার সকালে নির্ধারিত সময়ের আগেই ওয়ার্ডের দরজা খুলে শিশুটিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। ওয়ার্ডের বাইরে থাকা পিতা ও পরিবারের সদস্যরা পেছন পেছন যান। আইসিইউতে নিয়ে যাওয়ার পর জানানো হয় শিশুটির মৃত্যু হয়েছে। এক্ষেত্রে পিতার অভিযোগ, শিশুটির সঠিক যত্ন না হওয়ায় রাতেই মৃত্যু হয়েছে শিশুটির। আর সদ্যজাতের মৃত্যুর জন্য স্পেশাল নার্সের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন তিনি। কেন শিশুর মৃত্যু হয়েছে তা জানতে চান পিতা। একই সঙ্গে অদক্ষ এই স্পেশাল নার্সের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিকে শিশু মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাসপাতাল চত্বরে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সাড়ে তিনটা পর্যন্ত বাচ্চা সুস্থ আছে, ঠিক আছে। সাড়ে তিনটার পর থেকে ছয়টা পর্যন্ত যে টাইমটা নিশ্চয়ই কোনো অসুবিধা হয়েছে তারা দেখছে। আমরা কোনো গার্ডিয়ানের কোনো ডাক্তার ইনফরমেশন করছে না, আমরা তো করছি না। কোনো ডাক্তার ইনফরমেশন করছে কি না, কোন ডাক্তারের সঙ্গে কথা হয়েছে, আমরা বেষ্টুপুষের সঙ্গে কথা হয়েছে, কী অসুবিধা হয়েছে ওটা জানতে চাই আমরা। আপনার কি অভিমত যে নার্সের গাফিলতিতে? নার্সের গাফিলতি, সম্পূর্ণ নার্সের গাফিলতি। কি নার্স বলতে কি স্পেশাল নার্স যারা? স্পেশাল নার্স যারা, আমি তো আর ডাক্তারের কথা কইতে পারছি না। ডাক্তার যদি অসুবিধা তো আমার কালকেই কয়ে দিত আপনার বাচ্চা অসুবিধা, ঠিক আছে। সার্ভার সঙ্গে এখনো আমার কথা হয়েছে, আমি কোনো অসুবিধা দেখছি না, তোমার বাচ্চা সম্পূর্ণ সুস্থ আসলো, ঠিক আছে। তাহলে এখানে শিশু ডাক্তার থাকতে পারে, যদি কোনো অসুবিধা থাকে শিশু ডাক্তার এই না কথা বলবে।